খাদ্য পুষ্টি নিরাপত্তায় রংপুর বিভাগের টেকসই মিশ্র খাবার পদ্ধতি কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। আধুনিক কৌশলে শাকসবজি সহ ফসল উৎপাদন করে লাভবান হচ্ছেন কৃষক, সেই সাথে আধুনিক পদ্ধতিতে গবাদি পশু পালন করেও স্বাবলম্বী তারা। রংপুর থেকে মেনা রাজের রিপোর্ট। পতিত থাকা বসত ভিটার জমিকে চাষের আওতায় এনে বছরব্যাপী শাকসবজি উৎপাদনের মাধ্যমে নিজেদের খাদ্য পুষ্টি চাহিদা পূরণ করছেন রংপুর, নীলফামারী ও দিনাজপুর জেলার 3600 কৃষক পরিবার। জৈব ও কেঁচো সার উৎপাদন, আধুনিক পদ্ধতিতে গবাদি পশু লালন পালন করছেন তারা। শাকসবজি সেগুলো চাষ করছি, মনে করে খাইতেউছি, আবার বিক্রি করেছি। কেঁচো সার দিয়ে আবাদ করতেছি, কেঁচো সার দিয়ে আবাদ করলে মনে করো অল্পতেই মনে করো বাড়ে তাড়াতাড়ি। মিক্স ফার্মিং সিস্টেম থেকে পাইছি, পাইয়া এখন এগুলো করছি, তো অনেক উন্নত হয়েছি। প্রকল্প এসে আমরা উন্নত জাতের ঘাস পাচ্ছি, সেগুলো গরুকে খাওয়াচ্ছি এবং নিয়মিত কৃমিনাশক পাচ্ছি। এখন আমরা সরাসরি ধান ফেলছি, ধান ফেলে সেচ দিচ্ছি, সার দিচ্ছি, পানি মানে যা লাগে আমি দিয়ে ব্যবহার করতেছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সমন্বিত টিম খাদ্য পুষ্টি নিশ্চিতে বসত ভিটার চারপাশকে ফসল আবাদের আওতায় এনেছে। পুষ্টি নির্ভর যে উচ্চমূল্যের ফসলগুলো সেটি তারা চাষাবাদ করে নিজের পুষ্টি চাহিদা পূরণ করছেন, পাশাপাশি তারা বলেছেন এটি অন্যের কাছে বিক্রি করেছেন। যে এলাকার জন্য যে টেকনোলজি, সে এলাকার জন্য সেই টেকনোলজি দিয়ে আমরা আমাদের কাজ হলো কৃষকদেরকে সাজেস্ট করা যে এইটা হলো আপনার জন্য সবচেয়ে appropriate technology. The whole idea is Prime Minister is implementing the program like leaving no single inch of land fallow. So this project is contributing to that Prime Minister's mission that we are utilizing the every inch of land in each village. SIMFS প্রকল্পের আওতায় ফসল প্রক্রিয়াজাতকরণ যন্ত্রাংশ প্রদানের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি সহ কৃষি লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করে আধুনিক ফসল আবাদের জ্ঞান ছড়িয়ে দেওয়া হচ্ছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।